হাই ফ্রেন্ডস, আমি ফিরোজ শেখ। আমি আগের দিনের মতো আজকেও দুর্দান্ত টিক্সের মাধ্যমে বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি। আজকে আমি সুবীর দাসের বই থেকে ভগ্নাংশ চ্যাপ্টার পার্ট 6 করাবো, আগের দিন যা হয়েছিল তারপর থেকে। চলো প্রথম অঙ্কটা কি বলেছে দেখে নাও। আজকে 51 নম্বর অঙ্ক হবে, কোন সংখ্যার 5/6 অংশ সংখ্যাটি 4/5 অংশ অপেক্ষা 1 বেশি, সংখ্যাটি কত? খুবই সহজ অঙ্ক, দেখ কত সহজে করা যায়। মনে করি সংখ্যাটি হয় এক্স, এক্স ধরলাম। এবার কি বলেছে, সংখ্যাটি কোন সংখ্যার 5/6 অংশ, অর্থাৎ কোন সংখ্যার এক্স গুণিত 5/6 অংশ সংখ্যাটি 4/5 অংশ অপেক্ষায় এক বেশি। তাহলে এইটা ইজ ইকুয়াল টু দিতে পারি এক্স গুণিত 4/5 যোগ 1। এটা আমার সমীকরণ দাঁড়ায়। তাহলে এটা কি হবে, 5x/6, এটা কি হবে 4x/5 যোগিত 1। তাহলে 5x/6 ইজ ইকুয়াল টু 5 লসাগু 5, 4x যোগ 5x/5, কোনাকুনি বর্জগুণ করবো, 5×5=25x ইজ ইকুয়াল টু 4×6=24x প্লাস 5×6=30, তাহলে এই 24x বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ -25 থেকে 24x বাদ দিলে শুধুমাত্র এক্স পড়ে থাকে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 30। তাহলে সংখ্যাটি কত 30, এই 30 আমার অ্যান্সার, ঠিক আছে, সংখ্যাটি কত 30। তাহলে অপশানটাকে মিলিয়ে নাও, দেখো অপশান এ আমাদের রাইট অ্যান্সার 30, ঠিক আছে। চল নেক্সট অঙ্কে, দেখো 52 নম্বরটা কি বলেছে, কিছু অর্থের 2/5 অংশ 240 টাকা হলে তার 5/6 অংশ কত? খুবই সহজ অঙ্ক, 6/7 অঙ্ক, ঠিক আছে, দেখো কত সহজে করা যায়। 2/5 অংশ সমান কত বলেছে, 2/5 অংশ সমান 240 টাকা, 240। তাহলে 5/6 অংশ সমান কত হবে, 1 অংশ সমান পাবো 240×5/2। আর কি আছে, 5/6 অংশ সমান আমরা পাবো 240×5×5×2×6, অর্থাৎ 6×4=24, 4×0 আবার 2×20=40, তাহলে 5×5=25, 25×50 আর একটা শূন্য আছে 500, তাহলে 5/6 অংশ সমান কত, 500। তাহলে এখানে কি চেয়েছে যে তার 5/6 অংশ কত, তাহলে 5/6 অংশ হবে 500। তাহলে অপশানটাকে মিলিয়ে নাও, অপশান বি আমাদের রাইট অ্যান্সার, 500 টাকা, ঠিক আছে। তাহলে কি, 2/5 অংশ যদি 240 টাকা হয়, তাহলে 5/6 অংশ হবে 500 টাকা, ঠিক আছে। চল নেক্সট অঙ্কে, দেখো 53 নম্বরটা কি বলেছে, কোনো সংখ্যার 5/8 অংশ সংখ্যাটির সাথে যোগ করলে যোগফল 39 হবে। খুবই সহজ অঙ্ক, 6/7 অঙ্ক, দেখ কত সহজে করা যায়। মনে করি সংখ্যাটি হয় এক্স, তাহলে এটা আমার শর্তটা কি হবে, x×5/8 যোগ x, ঠিক আছে। কি বলেছে, কোনো সংখ্যার 5/8 অংশ, অর্থাৎ x×5/8 অংশ, এর সঙ্গে কি বলেছে, সংখ্যাটির সাথে যোগ করলে, তাহলে সংখ্যা x যোগ করলে যোগফল কত হবে, 39 হবে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 39। তাহলে এটা কি দাঁড়াবে, 5×5x/8 যোগ x=39। তাহলে এখানে আমার কি হবে, 8 লসাগু হবে, 5x+8x=39, তাহলে 8×5=13x, 13x/8=39, তাহলে 13×3=39, অর্থাৎ x=3×8=24, তাহলে সংখ্যাটি কত হয়, 24, সংখ্যাটি এক্স ধরেছি, সংখ্যার এক্সের মান 24, তাহলে অ্যান্সারটি হবে 24। তাহলে কি দিয়ে দেখো, বলে যে সংখ্যাটি কোন সংখ্যার, তাহলে 24, অপশান সি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে।
54 নম্বর অঙ্কটা কি বলেছে, কোন সংখ্যার 2 এর 3 অংশের 1 এর 2 অংশ 8 হবে? খুব সহজ অঙ্ক 6 7 এর অঙ্ক, দেখো কত সহজ করা যায়। মনে করি এক সংখ্যার 2 এর 3 অংশ, 2 এর 3 অংশ 2 বাই 3, 2 এর 3 এর আবার 1 এর 2, তাহলে 1 এর 2 অংশ সমান 8, এটা আমাদের শর্ত। বলেছে কোন সংখ্যার 2 এর 3 অংশ, এক সংখ্যার 2 এর 3 অংশ, এর আবার বলছে 1 এর 2 অংশ, এর মানে গুণ 1 এর 2 অংশ = 8, এটা আমাদের শর্ত। সংখ্যাটি আমরা কত ধরেছি x, ঠিক আছে। তাহলে এখানে আমরা করতে পারি x = করতে পারি কি, এই 2 আমার 8 গুণিত 3 গুণিত 2, এটা কোন মানে বছর গুণ বাই 2, এই 2 কেটে যায়, অর্থাৎ x = 24, তাহলে সংখ্যাটি কি হয় 24, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কি দিয়েছে দেখো, অপশান সি আমাদের রাইট অ্যান্সার 24, তাহলে 24 সংখ্যাটি 2 এর 3 অংশের 1 এর 2 অংশ 8 হবে, ঠিক আছে, অপশান সি আমাদের রাইট অ্যান্সার। চল 55 নম্বর অঙ্কটা কি বলেছে, কোন অর্থে 2 এর 7 অংশে খরচের পর হাতে 500 টাকা থাকলে মূল অর্থ কত টাকা? খুব সহজ অঙ্ক, দেখ কত সহজে পাওয়া যায়। মনে করি মূল অর্থ হচ্ছে এক্স টাকা, এক্স হচ্ছে অর্থ মূল অংশ, তারপর বলছে কোনো অর্থে 2 এর 7 অংশ, এটা আমার মূল অর্থ বলছে, কি যে মূল অর্থ, এটা মূল অর্থ এক্স টাকা, এক্স টাকা। এবার বলছে যে কোনো অর্থের 2 এর 7 অংশ, অর্থাৎ এক্স গুণিত 2 এর 7 অংশ, এর 2 এর 7 অংশ খরচের পর হাতে 500 টাকা থাকে, তাহলে এইটা থেকে খরচের পর হাতে থাকছে তার 500 টাকা অবশিষ্ট থাকছে, তাহলে এটা আমরা দিতে পারি আসল টাকা হচ্ছে, মূল টাকা হচ্ছে এক্স, তাহলে আমরা এক্স মাইনাস, তাহলে এ দিতে পারি আসল টাকা, সম্পূর্ণ টাকা হচ্ছে এক্স, তাহলে এক্স ইন বিয়োগ এক্স গুণিত 2 এর 7 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু দিতে পারি 500, এটা আমাদের সমীকরণ। তাহলে এটা দাঁড়াবে এক্স মাইনাস 7 × 14 2x/7 ইজ ইকুয়াল টু 500, তাহলে এটা আবার 7 লসাও করতে হবে, 7x-2x ইজ ইকুয়াল টু 500, অর্থাৎ 7x থেকে 2x বাদ গেলে 5x/7 ইজ ইকুয়াল টু 500, এই 5 কেটে যায়, 5 একে 5 100, 5 100 500, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 7 100 700 700, তাহলে মূল অর্থ কত, 700 টাকা, 700 টাকা, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, 700 টাকা। তাহলে অপশান টাকা মিলিয়ে নাও, অপশান দেখো কি বলেছে, অপশান ডি আমাদের রাইট অ্যান্সার, 700 টাকা, ঠিক আছে। চল নেক্সট অঙ্কে দেখো, 56 নম্বরটা কি বলেছে, এক ব্যক্তি তার আয়ের 2/5 অংশ স্ত্রীকে ও 1/5 অংশ পুত্রকে দেন, এরপর হাতে 4000 টাকা থাকলে আয় কত? তাহলে মনে করি আয় 1 অংশ, তাহলে 1 অংশ, এবার সব মনে করি আয় 1 অংশ, তাহলে 1 বিয়োগ কি তার আয়ের 2/5 অংশ স্ত্রীকে দেয়, তাহলে 2/5 অংশ স্ত্রীকে দেয়, 2/5 অংশ, এবং 1/5 অংশ পুত্রকে দেয়, যোগ 1/5 অংশ পুত্রকে দেয়, তাহলে এই বাকি টাকাটা মোট টাকা 1 অংশ, এই টাকাটা দেখে এদের দুজনের টাকা বাদ দিলে বাকি টাকা পড়ে থাকছে, তাহলে এই টাকাটা আর ইজবলটো দিতে পারি কত, 4000 টাকা, এইটা টাকাটা ইজবলটো আমরা 4000 দিতে পারি, 4000, ঠিক আছে, এটা আমরা অংশ দিতে পারি, তাহলে এত অংশ অবশিষ্ট অংশ ইজবলটো 4000, তাহলে এখানে আমার এটা অংশ মনে করো, অংশ 1 অংশ, এটা টোটাল টাকাটা 1 অংশ, আর স্ত্রীকে দিয়েছে আর পুত্রকে দিয়েছে, এই স্ত্রীকে দিয়েছে 2/5 অংশ, পুত্রকে দিয়েছে 1/5 অংশ, এবার বাকি টাকাটা থাকছে, বাকি অংশটা সমান 4000 টাকা, ঠিক আছে। তাহলে এখানে আমার কি দাঁড়াবে, 1 বিয়োগ এখানে 5 লসাগু, 5 2 যোগ 1, অর্থাৎ এত অংশ ইজ ইকুয়াল টু 4000, তাহলে 1 বিয়োগ 2 আগে 3 3 এর 5 অংশ ইজ ইকুয়াল টু 4000, অর্থাৎ 5 লসাগু, 5 একে 5 বিয়োগ 3, এত অংশ ইজ ইকুয়াল টু 4000,
অর্থাৎ 5 থেকে 3 বিয়োগ করলে 5 থেকে 3 বিয়োগ করলে 2 2 বাই 5 এত অংশ ইজ ইকুয়াল টু 4000 তাহলে এক অংশ এই 2 2 এর 5 অংশ এবার এক অংশ ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে 4000 গুণিত 5 বাই 2 অর্থাৎ 2 2 গুণে 4 একটা দুটো তিনটে তিনটে অর্থাৎ 5 2 গুণে 10 একটা দুটো তিনটে অর্থাৎ 10000 টাকা এক অংশ সমান 10000 টাকা তাহলে এক অংশটা তার মূল টাকা ঠিক আছে তাহলে এখানে কি অ্যানসার দিয়েছে দেখো কি চেয়েছে যে তার তার আয় কত তার আয় হবে 10000 টাকা ঠিক আছে অপশনটা মিলে নাও অপশন এ আমাদের রাইট অ্যানসার 10000 টাকা ঠিক আছে চল নেক্সট অঙ্ক দেখো 57 নম্বর অঙ্কটা কি বলেছে এক যুদ্ধে সেনা দলের 3 এর 5 অংশ মারা গেল 7 এর 27 অংশ বন্দী হলো অবশিষ্ট 1900 জন পালিয়ে গেল মোট সেনা সংখ্যা কত আগের অঙ্কটার মতোই সেম অঙ্ক দেখো কত সহজে করা যায় এখানে আমরা মোট সেনা সংখ্যা আমরা এক অংশ দেবো এক অংশ তাহলে এক অংশ থেকে এরা কি দিয়েছে দেখো যে 3 এর 5 অংশ মারা গেল 3 এর 5 অংশ মারা গেল যোগ কত 7 এর 27 অংশ 7 এর 27 অংশ 7 এর 27 অংশ কি বন্দী হলো এবার এই মারা গেল আর বন্দী হলো এই কটা বিয়োগ করে দিলেই তারা বাকি থাকছে এই বাকিটাই পালিয়ে এসেছে যে 1900 জন এই যে পালিয়ে এসেছে এত অংশ সমান 1900 জন আমরা দিতে পারি 1900 জন ঠিক আছে এই এত অংশ বাকি অংশটা সমান 1900 জন তাহলে এখানে 1 মাইনাস এটাকে আমার এলসিএম করো 5 সাথে 35 এর 5 হাতটা হলো 3 5 10 আর 3 এর 13 135 তাহলে 3 7 সং 81 যোগ 5 7 35 এত অংশ ইজ ইকুয়াল টু 1900 তাহলে 1 মাইনাস 5 রেখে 6 8 আর 3 11 8 আর 3 11 5 আর 1 6 3 আর 8 11 135 1900 এটা অংশ 1900 তাহলে ওই 135 এলসিএম হবে 135 মাইনাস 116 এত অংশ ইজ ইকুয়াল টু 1900 তাহলে 135 কে 116 বাদ গেলে কি হবে 6 আর 9 15 এক এক দুই দুই একে দিন 19 বাই 135 এত অংশ ইজ ইকুয়াল টু 1900 তাহলে 19 দিয়ে কাটি 19 একে 19 একটা দুটো অর্থাৎ এখানে 1 অর্থাৎ এক অংশ সমান সমান এটা দিয়ে কোনো বজ্রগুণ অর্থাৎ 1 3 5 দুটো শূন্য 13500 13500 তাহলে মোট সেনা সংখ্যা 13500 এখানে কি দিয়েছে দেখো তাহলে বলছে মোট সংখ্যা কত 13500 অপশন বি আমাদের রাইট অ্যান্সার 13500 ঠিক আছে চল নেক্সট অঙ্ক দেখো 58 নম্বর অঙ্কটা কি বলেছে এক ব্যক্তি তার ভ্রমণ পথে 4 এর 7 অংশ ট্রেনে 2 এর 5 অংশ বাসে এবং অবশিষ্ট 20 কিমি নৌকায় ভ্রমণ করলে তার মোট অতিক্রান্ত পথের দূরত্ব কত কিমি খুবই সহজ অঙ্ক আগের মতনই দেখো কত সহজে করা যায় তাহলে আমরা মোট অতিক্রান্ত দূরত্বটা এক অংশ ধরবো আগের মতোই এক অংশ এবারে এক অংশ বিয়োগ এখানে কি দিয়েছে তার পথের ভ্রমণের ট্রেনে গেছে 4 এর 7 অংশ ট্রেনে যোগ 2 এর 5 অংশ বাসে এবার বলছে বাকি যেটা থাকছে অবশিষ্টটা 20 কিমি নৌকায় ভ্রমণ করেছে তাহলে অবশিষ্ট এক অংশ থেকে এই দুটো যোগ ফলটা বিয়োগ করলে যেটা থাকছে সেটাই অবশিষ্ট তাহলে অবশিষ্ট এটা অংশ ইজ ইকুয়াল টু কত বলছে 20 কিমি তাহলে এটা আমরা করতে পারি 1 বিয়োগ এটা 35 এলসিএম হয় 7 5 35 5 4 20 যোগ 5 7 35 7 2 14 এত অংশ ইজ ইকুয়াল টু 20 এবার 1 বিয়োগ 20 আর 14 34 এর 35 এত অংশ ইজ ইকুয়াল টু 20
35 LCM 35 থেকে 35 35 মাইনাস 34 এত অংশ ইজগুল টু 20 বা 1 বাই 35 অংশ ইজগুল টু 20 তাহলে এক অংশ সমান 35 এটা কোনা কোনি বসে গুণ 35 গুণে 70 70 একটা শূন্য 700 কিমি 700 কিমি মোট দূরত্ব 700 কিমি ঠিক আছে তাহলে এখানে কি যে দেখো মোট অতিক্রমণের পথের দূরত্ব কত কিমি 700 কিমি অপশন এ আমাদের রাইট অ্যানসার ঠিক আছে চল নেক্সট অঙ্কে দেখো 59 নম্বর অঙ্কটা কি বলে যে একটি জলপূর্ণ বালতির ওজন 25 কেজি 2/3 অংশ জলপূর্ণ অবস্থায় বালতির ওজন 20 কেজি খালি বালতির ওজন কত খুব সহজ অঙ্ক দেখ কত সহজে করা যায় এখানে আমরা লিখব বালতি বালতি বালতির ওজন বালতি যোগ জল বালতির ওজন যোগ জলের ওজন সমান সমান 25 কেজি 25 কেজি এবার এখানে কি বলছে এটা আমরা সম্পূর্ণ বালতি আর সম্পূর্ণ জল হচ্ছে 25 কেজি এবার এই বলে তারপর বলে দেখো যে জলপূর্ণ অবস্থায় 2/3 অংশ জলপূর্ণ অবস্থায় বালতির ওজন অর্থাৎ বালতিটা আমার সেই একটা একই থাকবে বালতি যোগ 2/3 অংশ অর্থাৎ জলের 2/3 এবার 2/3 গুণ করলে 2/3 এখানে গুণ করে দিই 2/3 ইজগল টু কত 20 কেজি 20 কেজি 20 কেজি তাহলে এবার বিয়োগ করে পাই বিয়োগ করো বিয়োগ অর্থাৎ বালতি বালতি কেটে যায় প্লাস বালতি মাইনাস বালতি কেটে যায় অর্থাৎ এটা আমার জল জল এটা এক অংশ জল এখানে প্লাস মানে মাইনাস 2 জল বাই 3 ইজগল টু 25 থেকে 20 বিয়োগ করলে 5 এখানে আমার 3 এলসিএম হয় 3 জল 3 ইউনিট 3 ইউনিট জল বিয়োগ 2 জল 2 ভাগ জল ইজগল টু 5 অর্থাৎ 3 থেকে 2 বিয়োগ করলে শুধু জল পড়ে থাকছে জল সমান সমান এখানে আমার 3 পাশে 15 15 কেজি 15 কেজি তাহলে জলের পরিমাণটা 15 কেজি তাহলে এখানে আমার জল আর বালতির মিলে এই একটা সম্পূর্ণ জল আছে বালতি বোঝায় জল থাকবে যখন এখানে কিছু নেই মানে এক দিয়ে যদি গুণ করি সম্পূর্ণ জল তো এখানে যেমন 2/3 দিয়ে গুণ করছি তাহলে টু জল বাই 3 হচ্ছে এখানে এক দিয়ে গুণ করলে সম্পূর্ণ জল ভর্তি জল থাকবে বালতি এক বালতি জলে সম্পূর্ণ ভর্তি আছে 25 কেজি তাহলে এটা সম্পূর্ণ জল তাহলে এই সম্পূর্ণ জল আমার কত গেলাম 15 কেজি 15 কেজি তাহলে বালতির ওজন কত পাবো বালতির ওজন বালতির ওজন টোটাল হচ্ছে 25 কেজি তাহলে 25 থেকে 15 বিয়োগ করে দেবো 25 বিয়োগ 15 অর্থাৎ 10 কেজি 10 কেজি এই 10 আমাদের অ্যান্সার ঠিক আছে 10 কেজি তাহলে কি চেয়েছে দেখো যে খালি বালতির ওজন কত কেজি তাহলে খালি বালতির ওজন হবে 10 কেজি অপশন ডি আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে চল নেক্সট অঙ্কে দেখো 60 নম্বর অঙ্কটা কি বলে যে এক ব্যক্তি তার আয়ের 2/5 অংশ ব্যাংকে জমা রাখেন বাকি আয়ের 4/5 অংশ সংসার খরচ করেন বাকি 1440 টাকা জীবন বিমায় খরচ করে তার মোট আয় কত খুবই সহজ অঙ্ক দেখ কত সহজে করা যায় মনে করি মোট আয় আমরা এক্স ধরবো এক্স টাকা মোট আয় সমান এক্স টাকা তাহলে এবার কি বলেছে তার আয়ের ব্যাংকে জমা রাখে ব্যাংকে জমা রাখে ব্যাংকে জমা রাখে কত তার আয়ের 2/5 অংশ অর্থাৎ এক্স গুণিত 2/5 অর্থাৎ 2x/5 টাকা ব্যাংকে জমা রাখে এবার বলছে বাকি আয়ের 4/5 অংশ সংসার খরচ করে তাহলে বাকি থাকছে কত এক্স বিয়োগ 2x/5 তাহলে 5 লসাগু 5x-2x অর্থাৎ 3x/5
এটা বাকি টাকা থাকছে বলছে বাকি আয়ের এখানে বলছে বাকি আয়ের চারে পাঁচ অংশ সংসার খরচ করেন তাহলে বাকি থাকছে তিনের পাঁচ অংশ তাহলে এই তিনের পাঁচ অংশ সংসার খরচ করেন তাহলে তিন তিনের পাঁচ অংশ বাকি আয়ের বাকি থাকছে তিনের পাঁচ অংশ তিনের তিন এক্স বাই পাঁচ এই টাকাটার চারে পাঁচ অংশ সংসার খরচ করেন থ্রি এক্স বাই পাঁচের গুণিত চারের পাঁচ অর্থাৎ তিন চারে বারো বারো এক্স বাই পঁচিশ পঁচিশ এই টাকাটা তিনি কী করছেন সংসার খরচ করছেন এই টাকাটা এত টাকা সংসার খরচ করছে এবার কি বলছে বাকি বাকি চোদ্দোশো চল্লিশ টাকা জীবন বিমায় খরচ করেন তাহলে বাকি চোদ্দোশো চল্লিশ টাকা তাহলে এই টাকা থেকে থ্রি এক্স বাই ফাইভ মাইনাস বারো এক্স বাই পঁচিশ ইজ ইকুয়াল টু চোদ্দোশো চল্লিশ চোদ্দোশো চল্লিশ এই টাকাটা এইটা থেকে এই টাকাটা বিয়োগ করলে যেটা থাকছে সেটা তার বিমা জীবন বিমায় খরচ করছে ঠিক আছে তাহলে এখানে আমার এলসিএম কী হবে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তিন পাঁচে পনেরো বিয়োগ বারো এক্স ইকুয়াল টু চোদ্দোশো চল্লিশ বা পনেরো পনেরো এক্স থেকে বারো এক্স বাদ দিলে তিন এক্স বাই পঁচিশ ইকুয়াল টু চোদ্দোশো চল্লিশ তাহলে তিন দিয়ে কাটো তিন তিন চারে বারো হাত তাহলে দুই তিন আটে চব্বিশ একটা শূন্য অর্থাৎ এক্স ইকুয়াল টু আটচল্লিশ আর পঁচিশে গুণ করবো আটচল্লিশ আর পঁচিশ পাঁচ আটে চল্লিশ শূন্য হাত তাহলে চার চার পাঁচে কুড়ি আর চার দু চার পাঁচে কুড়ি আট দু ষোলো কুড়ি আর ষোলো ছত্রিশ ছত্রিশ আর চারে চল্লিশে শূন্য হাত তাহলে চার চার দু আট আর চারে বারো বারো আর এই যে একটা শূন্য আছে একটা শূন্য অর্থাৎ বারো হাজার বারো হাজার বারো হাজার তাহলে মোট আয় কত এক্স টাকা তাহলে এক্স টাকা মানে কত বারো হাজার টাকা বারো হাজার টাকা এটাই আমার অ্যান্সার ঠিক আছে তাহলে অপশানটাকে মিলিয়ে নাও বলছে জীবন বিমায় তার বাকি চোদ্দোশো চল্লিশ টাকায় জীবন বিমায় খরচ হলে তার মোট আয় কত তাহলে তার মোট আয় বারো হাজার টাকা অপশান সি আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে দেখো আজকে ষাট নম্বর পর্যন্ত হলো এরপর দিন পরবর্তী অঙ্কগুলো নিয়ে আসবো তোমরা দেখতে থাকো তোমাদের যথেষ্ট হেল্প করবে আবারও বলছি প্রাইমারি এসএসসি পিএসসি রেল পুলিশ ডাব্লিউবিসিএস সমস্ত চাকরির পরীক্ষা ক্র্যাক করার জন্য যথেষ্ট হেল্প করবে তোমরা দেখতে থাকো আর আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না তার সঙ্গে নোটিফিকেশানটা অল করে রাখবে যাতে যখনই আমি ভিডিও আপলোড করি জানতে পেরে যাও এবং ভিডিওটি দেখতে পারো ধন্যবাদ।